দেখছেন কলকাতা টিভি। শুরু করছি আজ নজরে যে খবর, আমাদের নজরে রয়েছে আজ বেশ কয়েকটি খবর। নিয়োগ দুর্নীতিতে অয়ন শীল এবং তার বান্ধবী শ্বেতা নিয়ে একাধিক আপডেট আমরা নেব। তারই সঙ্গে ধর্মতলা ডিএ মঞ্চে এখনো পর্যন্ত আন্দোলন অব্যাহত রয়েছে। অপরদিকে কলকাতা হাইকোর্টে আজ একাধিক মামলা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, রয়েছেন কলকাতা থেকে সুদীপ্তা চৌধুরী, রয়েছেন ধর্মতলা থেকে শুভঙ্কর মণ্ডল, রয়েছেন সিজো কমপ্লেক্স থেকে দেবপ্রম সরকার, এবং বিধানসভা থেকে রয়েছেন দেবাশীষ সেনগুপ্ত। আমরা প্রথমেই যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, গতকালকে দেখেছি আমরা যে সুপ্রিম কোর্টে আবারও ডিএ মামলা শুনানি পিছিয়ে গিয়েছে, পরবর্তী শুনানি হবে এপ্রিল মাসে। অপরদিকে ধর্মতলাতে কিন্তু এখনো পর্যন্ত ডিএ আন্দোলনকারীদের আন্দোলন এখনো পর্যন্ত চলছে। তারা কি বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, ধর্মতলা ডিএ মঞ্চে যে আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চের, এবং 27 জানুয়ারি থেকে যে আন্দোলন তারা শুরু করেছিলেন মূলত বকেয়া মহার্গ ভাতার দাবিতে, সেই নিয়ে তাদের আন্দোলন এখনো চলছে। গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে সিজ অফ ওয়ার্ক ধর্মঘট করতে একই সঙ্গে তারা কিন্তু ডিজিটাল অসহযোগের যে সিদ্ধান্ত নিয়েছিল সেটিও কিন্তু তারা পালন করছেন বলে তারা জানিয়েছেন, এবং আগামী বেশ কয়েকদিন ধরে তাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। এটি কনভেনশন রয়েছে, বড় কনভেনশন, বড় মহা মিছিল রয়েছে তাদের ধর্মতলার শহীদ মিনারে। এবার তোমায় জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে যে মামলাটি ছিল সেটি কিন্তু 11 এপ্রিল তার শুনানি রয়েছে। মূলত দীনেশ মাহেশ্বরী এবং সেই সঙ্গে সঞ্জয় কুমার, তাদের যে বেঞ্চ, সেই বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কিন্তু এতটাই মামলার চাপ ছিল যে সেই মামলা, অর্থাৎ ডিএ মামলা, রাজ্যের সরকারি কর্মচারীদের দায়ের করা যে পিটিশন, সেই পিটিশনের মামলা এখনও পর্যন্ত শুনানি হয়নি। তার শুনানি পিছিয়ে 11 এপ্রিল হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু যারা কর্মচারীরা রয়েছেন বা রাজ্য সরকারি কর্মচারী, তারা কিন্তু হাল ছাড়ছেন না। তারা জানান যে এর আগে বারবার কিন্তু তারা যে ডিএর দাবিতে সোচ্চার রয়েছে, সেই ডিএর দাবিতে তারা এখনও সোচ্চার রয়েছেন, এবং ধর্মতলা শহীদ মিনারে তারা এই মুহূর্তে অবস্থানরত। অনশন চলছে, অবস্থান চলছে, সেই সঙ্গে ডিএর দাবি এবং একই সঙ্গে কিন্তু যে শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদ পূরণ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি নিয়ে কিন্তু তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন এখনো পর্যন্ত দীর্ঘায়িত হচ্ছে। অনন্দিতা, বেশ, শুভঙ্কর অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যাব বিধানসভা থেকে, রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি দেবাশীষ সেনগুপ্ত। এবং সাগরদিঘিতে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস, আজ শপথ বাক্য পাঠ করবেন তিনি। দেবাশীষ দা কি বলবে? দেখো, সাগরদিঘি বিধানসভা কেন্দ্র যেটা বর্তমান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কেন এই কেন্দ্রেই পরপর কিন্তু পরপর বেশ কয়েকবার বিধায়ক হয়েছিলেন সুব্রত সাহা। তার অকাল প্রয়াণে সেই আসনটি খালি হলে উপনির্বাচন হয়, এবং সেই উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস প্রায় 22,980 ভোটের ব্যবধানে জয়লাভ করে। বলা যেতে পারে এই বিধানসভায় সেখানে বাম এবং কংগ্রেসের, বামেদের সমর্থিত আইএসএফ থাকলেও কংগ্রেসের কোনো কিন্তু বা সিপিআইএমের কোনো সেখানে কিন্তু বিধায়ক নেই। কিন্তু এই বায়রন বিশ্বাস সাগরদিঘি উপনির্বাচনে জয়লাভ করার পরে কংগ্রেসের একজন বিধায়ক সেখানে করলেন, তার শপথ অনুষ্ঠান কিন্তু আজকেই হবে। বেশ কয়েকদিন হয়ে গেল এই বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরও কিন্তু জটিলতা সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে রাজ্যপাল শপথ গ্রহণ করাবেন না করাবেন এই নিয়ে যখন ইয়ে চলে, সেই অবস্থায় দাঁড়িয়ে দেখা যায় যে মাননীয় রাজ্যপাল বিধানসভার অধ্যক্ষকে বলেন, তিনি শপথ বাক্য শপথ নেওয়াবেন বায়রন বিশ্বাসকে, এবং সেই মোতাবেক কিন্তু বায়রন বিশ্বাস আজকেই শপথ দেবে। যদিও জানি রাখি বায়রন বিশ্বাসকে নিয়ে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু নানান জায়গায় জল কিন্তু গলা হচ্ছে, কারণ ইতিমধ্যেই বায়রন বিশ্বাসের নামে শমশেরগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ধুরিয়ানের তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জয় জৈনের বাড়িতে গিয়ে অকথ্য গাড়ি গালাজ করেন, যদিও তার কোনো প্রমাণ নেই, পুলিশ তদন্ত করছে এবং এই নিয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে। এবং আজই কিন্তু বায়রন বিশ্বাস বিধায়ক হিসাবে শপথ নেবে এ ব্যাপার চূড়ান্ত, এবং ঠিক একটার সময় অধ্যক্ষ, বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন। সন্দিতা, বেশ অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো দেবাশীষ দা। এরপর আমরা যে খবরের দিকে নজর রাখবো তা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ আপডেট, নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে সবথেকে যে চর্চিত নাম তা হচ্ছে অয়ন শীল এবং তার বান্ধবী শ্বেতা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতিতে আমরা দেখেছি যে একাধিক তথ্য সামনে এসেছে। অয়ন শীল, তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 350 নথি,
তার সঙ্গে পুরসভাতেও একাধিক নথি তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। তার জাল হয়তো বিস্তৃত হয়েছে 2002 থেকে, এমনটাও কিন্তু এখনো পর্যন্ত সন্দেহ করছেন ইডি অফিসাররা। এবং তারই পাশাপাশি তার বান্ধবী শ্বেতা, তার তার সম্পর্কেও একাধিক তথ্য মিলেছে এবং অয়ন শীলের সঙ্গে শ্বেতার অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে এমনটাও কিন্তু তথ্য গতকালকেই সামনে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতির সব থেকে যেই মুহূর্তে চর্চিত নাম অর্থাৎ অয়ন শীল এবং শ্বেতা চক্রবর্তী, তাদের সম্পর্কে আর কি কি আপডেট রয়েছে? প্রথমে বলে রাখি, গতকাল আমরা দেখলাম প্রায় 7 ঘন্টা ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের দুজন আধিকারিকদেরকে তলব করেছিল ইডির তরফ থেকে এবং তাদের মূলত সচিবকে তলব করেছিল, যেহেতু এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো সচিব কেউ নেই, সেই জন্য দুজন আধিকারিককে পাঠানো হয়েছিল। প্রায় 7 ঘন্টা তারা ছিলেন ইডির অফিসে এবং যে ওয়েবারশিট উদ্ধার হয়েছে অয়নশীলের সল্টলেকে FD ব্লকের বাড়ি থেকে, সেই ওয়েবারশিট কিন্তু তারা খতিয়ে দেখেন। প্রায় 7 ঘন্টা খতিয়ে দেখার পর যদিও তারা বেরিয়ে গিয়েছেন, কিন্তু তারা খোলেন নি সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি যে সেই ওয়েবারশিটগুলো কিন্তু জালি নয়, সেই ওয়েবারশিটগুলো কিন্তু আসল। এখানেই তদন্তকারীরা অবাক এবং বিস্তৃত হয়ে যাচ্ছে যে যে ডকুমেন্ট যে যেখানে থাকার কথা, কনফিডেন্সিয়ালি থাকার কথা, সেইটা কি করে একজন প্রমোটারের বাড়িতে চলে আসে। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে অয়নশীলের যে অবাধ যাতায়াত, তার মানে শিক্ষা দপ্তরেতে তার অবাধ যাতায়াত খালি শিক্ষা দপ্তরে খালি বিকাশ ভবনে সীমিত ছিল না, বিভিন্ন দপ্তরে তার অবাধ যাতায়াত এবং সেখান থেকে কীভাবে এই প্রায় 600টি ওয়েবারশিট অয়নশীলের বাড়িতে এলো সেটা কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। অয়নশীল কিন্তু প্রথম থেকেই, কিন্তু যবে থেকে তার ইডি হেফাজত হয়েছে, তিনি প্রথম থেকেই বলছেন যে দায়ভার তার একার নয়, যা জানেন শান্তনু বন্দ্যোপাধ্যায় জানেন, এই নিয়ে কিন্তু তিনি একটা দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ওপরে। ইডি আধিকারিকরা আজকে, আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পারছি, আজকে বেলা একটু বেলা হতে না হতে কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজকে হয়তো সম্ভাবনা আছে তাদেরকে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার। আরেকটি যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি শ্বেতা চক্রবর্তীর নাম তুমি বললে, তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, পাশাপাশি তিনি একজন মডেল এবং অভিনেত্রী। তার যে অয়নশীলের যে প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসে তিনি কাজ করেছিলেন, পাশাপাশি তার একটি কোম্পানিতে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করেছিলেন। কিন্তু যেটা তদন্তকারীদের ভাবাচ্ছে যে বিষয়টা, যেটা সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, যে যেদিন ইডি রেড করেছে তার আগের দিন একটি হোয়াটসঅ্যাপ চ্যাট তাদের ভেতরে পেয়েছে অয়নশীলের মোবাইল থেকে, যেখানে শ্বেতা তাকে বলছে যে তুমি পালিয়ে যাও বা যা ডকুমেন্টস আছে সরিয়ে ফেলো, ইডি রেড করতে পারে। অর্থাৎ তারা একটা আন্দাজ করেছিলেন যে ইডি কেন্দ্র তদন্তকারী সংস্থা তার বাড়িতে এবারে হানা দিতে পারে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, খুব শিগগিরই শ্বেতা চক্রবর্তীকে তলব করতে চলেছে, পাশাপাশি আরও বেশ কয়েকজন মডেলের নাম উঠে আসছে যারা কিন্তু সেই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও এই মুহূর্তে যারা সেই সময় যে সমস্ত সেলিব্রিটিরা অয়নশীলের কোম্পানিতে এসেছিলেন বুক লঞ্চের সময় বা প্রমোশনের সময়, তারা কিন্তু এখন দায়ভার ছেড়ে দিচ্ছে যে তারা অয়নশীলকে চিনতেন না, হয়তো বিভিন্ন প্রোগ্রামে সেলিব্রিটিদের যেতে হয় সেই হিসেবেতে তারা গিয়েছিলেন, কিন্তু তারা শ্বেতা চক্রবর্তীকেও চেনেন না, এইটা কিন্তু মানতে নারাজ ইডির আধিকারিকরা। সেরকম হলে বেশ কয়েকজন সেলিব্রিটি আছে যারা এই মুহূর্তে টলিউডের প্রথম সারির বা সেকেন্ড সারির অভিনেতা অভিনেত্রী, তাদেরকেও কিন্তু ডাকবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে যে অয়নশীলের কোম্পানির সাথে তারা কীভাবে যুক্ত। সব মিলিয়ে বলা যেতে পারে ইডির আধিকারিকরা এই মুহূর্তে একটি নামের তালিকা তৈরি করেছে, সেই তালিকা নিয়ে কিন্তু সামনের সপ্তাহ এক একজনকে এক একদিন কিন্তু ডাকবে, তাদের কাছ থেকে তথ্য নেবে এবং পাশাপাশি অয়নশীলের যে বক্তব্য পদক্ষেপের দিকে আমাদের অবশ্যই অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা অন্যান্য খবরের দিকে অবশ্যই নজর রাখবো। তবে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পর ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আজ নজরে যে খবর নিয়ে, আমাদের নজরে রয়েছে আরো বেশ কয়েকটি খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, রয়েছেন কলকাতা থেকে সুদীপ্তা চৌধুরী, রয়েছেন শুভঙ্কর মণ্ডল, রয়েছেন দিল্লি থেকে নীরজ ঠাকুর এবং কলকাতা থেকে রয়েছেন দেবাশিস সেনগুপ্ত। আমরা যাব এই মুহূর্তে সুদীপ্তার কাছে। সুদীপ্তা, আজ কলকাতা হাইকোর্টে মামলা রয়েছে, মুর্শিদাবাদের পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত মামলা, উত্তরপত্র হারিয়ে যাওয়ায় হাইকোর্টে মামলা, কি বলবে সুদীপ্তা?
হ্যাঁ দেখো, আমরা দেখেছি যে নিয়োগ নিয়ে দুর্নীতি নতুন কিছু নয়, কিন্তু আমরা বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। তারই মধ্যে মুর্শিদাবাদে পঞ্চায়েতে নিয়োগ নিয়েও দুর্নীতির খবর সামনে আসে, এবং তাতে কিন্তু আবারও জল্পনা তুঙ্গে যে আবারও পঞ্চায়েতে নিয়োগে দুর্নীতি হয়েছে, এবং সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়। সেখানে কি বলা হয়েছে না, 1,00,000 পঞ্চায়েতে নিয়োগের যে পরীক্ষার সময় যে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হয়, সেই পরীক্ষায় 1,00,000 খাতা হারিয়ে যায়। এইটা কিভাবে সম্ভব, 1,00,000 খাতা হারিয়ে গিয়েছে, সেখানে কিন্তু আরো একটি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। 1,00,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তাদের সমস্ত পরীক্ষার খাতা নাকি হারিয়ে গিয়েছে, এই কথা বলা হয়েছে পঞ্চায়েতে। এবং তার ফলে সেই 2018-তে পরীক্ষা হয়েছিল, সেই 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 ক্ষেত্রে এখনো পর্যন্ত 157টি পদে জন্য পরীক্ষা দেওয়া হয়েছিল, কোনো পদে কিন্তু কাউকে নিয়োগ করা হয়নি। ভেতর নিয়োগ হয়ে গিয়েছে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে তুমি থাকো এই মুহূর্তে, আমরা যাব দেবাশিস তার কাছে। মুখ্যমন্ত্রী গিয়েছেন গতকালকে উড়িষ্যা সফরে, আজ তার একাধিক কর্মসূচি রয়েছেন, তিনি আজ মন্দিরে পুজো দেবেন। দেবাশিস দা, আর কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেবাশিস দা শোনা যাচ্ছে? গতকালকে উড়িষ্যা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যাওয়ার আগে তিনি আবারও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে গিয়েছেন, এবং আজকে তিনি যাবেন উড়িষ্যার জগন্নাথ মন্দিরে পুজো দিতে, এবং তারপর তিনি যাবেন বাঙালিদের জন্য যে রিসর্ট তৈরি হবে পুরীতে, সেই জমি তিনি দেখতে যাবেন আজকে, সেই সংক্রান্ত তিনি একাধিক সমস্ত সমস্যার দূর করবেন, এবং আগামীকাল তিনি দেখা করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে। এবং 2024-এর যে পঞ্চায়েত নির্বাচন, তার আগে দুই মুখ্যমন্ত্রীর যে আলোচনা, দুই মুখ্যমন্ত্রীর যে বৈঠক, তাতে কিন্তু আবারও একটা জোট একটা পাকাতে পারে, যে সলতে পাকছে তা কিন্তু বলাই যায়, এমনটা কিন্তু সম্ভাবনার কথাও রয়েছে। আমরা দেখেছি গতকালকেই উড়িষ্যা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি গতকালকে পৌঁছে গিয়েছেন, আজকে তিনি যাবেন উড়িষ্যার মন্দিরে পুজো দিতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, উড়িষ্যা সফরে গতকালকেই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ তার কি কি কর্মসূচি রয়েছে? এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পর ফিরে আসছে আর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আজ নজরে যে খবর নিয়ে, আমাদের নজরে রয়েছে বেশ কিছু খবর, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। যে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা, যে গতকালকে উড়িষ্যা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ তিনি জগন্নাথ দর্শনে যাবেন, তার একাধিক কর্মসূচি রয়েছে। দেবাশিস দা, আজ তার কি কর্মসূচি রয়েছে এই মুহূর্তে? দেখো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন ভুবনেশ্বরে, অর্থাৎ উড়িষ্যা ভুবনেশ্বরে তিনি গিয়েছেন। আজই সকালবেলায় তিনি যাবেন পুরীতে, সেখানে তিনি পুজো দেবেন, এবং পুজো দেওয়ার পরেই তিনি কিন্তু যাবেন সিবিএসের আশেপাশে। তার বহুদিনের ইচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য, যে বাংলার মানুষ, বাঙালি যারা আসে তাদের বেশিরভাগই কিন্তু বছরে কোনো না কোনো সময় তারা ঘুরতে যান, এবং সেক্ষেত্রে বেছে নেন পুরী এবং দীঘাকে, এবং সেক্ষেত্রে পুরীতে পর্যটকদের জন্য একটা আবাস করার ইত্যাদি কিন্তু বহুদিনের চিন্তাভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের পর্যটন ব্যবস্থাকে তিনি সাজিয়ে তুলেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরীতে যাতে বাঙাল যারা যাচ্ছেন, যারা ভ্রমণ প্রিয়াসী বাংলার মানুষ, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু বাংলার একটা পর্যটন আবাস একটা করার চেষ্টা হচ্ছে, এবং সেই জমি ইতিমধ্যেই কিন্তু দেখে রেখেছে আধিকারিকরা, যার ফলে এবারের সফরে কিন্তু তার সফর সঙ্গী হয়েছে পিডব্লিউডির বেশ কিছু আধিকারিক, তারাও কিন্তু সঙ্গে গিয়েছে। অর্থাৎ এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার পরই কিন্তু তিনি যাবেন সেই জায়গা দেখার জন্যে, এবং যেখানে এই আবাস হবে, পর্যটন কেন্দ্র হবে, এবং সেখানে পিডব্লিউডির আধিকারিক তারাও থাকবেন, পূর্তদপ্তরের আধিকারিক তারাও থাকবেন, এবং সেখানেই চূড়ান্ত হবে যে কীভাবে হবে সেই আবাস, এবং তার কী মডুল হবে, তার অনেকটাই
কিন্তু মুখ্যমন্ত্রী নিজস্ব মস্তিষ্ক হতে নিজের কিছুটা স্কেচ করেছেন এবং সেই মোতাবেক কিন্তু সেখানে কাজ শুরু হবে। এটা বাংলার জন্য একটা কিন্তু বড় খবর যে পুরীতে বাংলার নিজস্ব পর্যটন আবাস তিনি তৈরি হবে, এটা কিন্তু একটা ভালো খবর। এর পাশাপাশি আগামীকাল তিনি ফিরে আসবেন কলকাতা, কিন্তু তার আগে অতি অবশ্যই সেখানে কিন্তু বিজু ওখানে নবীন পট্টনায়কের সঙ্গে কিন্তু তার বৈঠকের কথা, কারণ ভারতবর্ষের রাজনীতি এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষত আঞ্চলিক দলগুলো, তারা কিন্তু সবাই একাট্টা হচ্ছে। সেই জায়গায় বড় মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কেন বিজেপির বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদে সরব হয়ে থাকেন, প্রথমেই যদি সরব হন তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাকে তার জন্য অনেক খেসারত দিতে হচ্ছে, তার দলীয় নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের বাড়িতে বারংবার কেন্দ্রীয় এজেন্সির ছাপা দেওয়া থেকে শুরু করে অনেক রকমভাবে তাদেরকে প্রতিকূলতা কিন্তু ফেস করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকেও কিন্তু বিরোধী জোটকে একাত্র করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দেখা গিয়েছে যে সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে যাব যে খবরের দিকে নজর রাখব। রেশন ডিলারদের সংসদ ভবন ঘেরা অভিযান, তাদের একাধিক দাবি দাওয়া রয়েছে, সেই দাবি দাওয়া নিয়ে তারা আজ রেশন সংসদ ভবন ঘেরাও করছেন। আমরা যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নীরজ ঠাকুর। নীরজ জি, ইস বারে মে কে জানকারি হ্যায় আপকে পাস? জি, আপনা সওয়াল দোহরাঙ্গে, সওয়াল সুনিয়ে নীরজ জি, আপকো সুনাই দে রাহা হ্যায়, আপনা সওয়াল দোহরাইয়ে প্লিজ। জি হ্যাঁ, বতাইয়ে বতাইয়ে। রেশন ডিলার লোক আজ সংসদ ভবন কো ঘেরাও করেঙ্গে, ইস বারে মে কিয়া জানকারি হ্যায় আপকে পাস? জি দেখিয়ে, দেশ ভর সে যো আহ্বান কিয়া গয়া হ্যায় কি করিব করিব হর জগহ সে 5 লাখ কে করিব জো হ্যায় ও রাশন ডিলার্স দিল্লি পৌঁছেঙ্গে, আর জো ফেয়ার প্রাইস শপ ডিলার অ্যাসোসিয়েশন হ্যায় দেশ ভর কি ও পৌঁছেঙ্গে আর আপনি ডিমান্ড কো লেকে ঘেরাও করেঙ্গে। ফিলহাল সংসদ কে চারো তরফ সিকিউরিটি বড়াই গই হ্যায়, ব্যারিকেডিং কি গই হ্যায়, লেকিন ইস তরহ কা কোই বড়ি অ্যাডভাইজরি পুলিশ কি তরফ সে জারি নাহি কি গই হ্যায়, ইয়ানি কি ইস সংখ্যা মে ও লোক নাহি পৌঁছে হ্যায় জিস তরহ সে বতায়া জা রাহা থা, জিস তরহ সে ঘোষণা কি গই থি। তো এক রুটিন জো চারো তরফ ব্যারিকেডিং হ্যায় সংসদ কে ও নজর আতি হ্যায়, লেকিন ইহা তক পৌঁছনে মে জিতনে লোক ভি আয়ে পৌঁছনে মে কামিয়াব নহি হো পায়েঙ্গে এসা পুলিশ কা দাওয়া হ্যায়, কিউঁকি চারো তরফ সুরক্ষা কাফি জ্যাদা বড়াই গই হ্যায়, পার্লামেন্ট চল রাহা হ্যায়, লেকিন ও আপনি ডিমান্ড কো লেকে অডিগ হ্যায়। আর জো রাশন ডিলারিজম কা কেনা হ্যায় কি জো জো ওয়েস্ট বেঙ্গল কা মডেল হ্যায় জো রাশন ডিস্ট্রিবিউশন কা ও লাগু হোনা চাহিয়ে পুরো দেশ মে এক তো, আর জো পেসে ডিলার্স কো জো দিয়ে যাতে হ্যায় ইসকে এভজ মে ও বহুত কম হ্যায়, উসকো ভি বড়া জানা চাহিয়ে। ইনকে কুছ মুখ্য মাঙ্গে হ্যায় জিনকো লেকর ও করতে রহে হ্যায়, সাথ মে এডিবল অয়েল তেল আর গ্যাস জেসি চিজে ভি ইনকে থ্রু হি ডিস্ট্রিবিউট হোনি চাহিয়ে, ইয়ে ইস তরহ কি ইনকি ডিমান্ডস হ্যায়। আর পিছলে কই সাল সে করিব 1.5 সাল সে লোক প্রদর্শন কর রহে হ্যায় জগহ জগহ পুরো প্রদেশ মে, লেকিন আব দিল্লি ঘেরাও কা জো ফেসলা থা উসকো লেকে আজ 22 তারিখ কো ঘেরাও কা ফেসলা হ্যায়, আর লেকিন দিল্লি মে কোই জ্যাদা হলচল নজর আতি নহি হ্যায়, হালাঙ্কি পুলিশ নে ইন্তজাম আপনে পুরে কর দিয়ে হ্যায়। বহুত শুক্রিয়া, আমাদের লোকের সাথে বনে রাহিয়ে। এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পর ফিরে আসবো নজরে যে যে খবরের আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আজ নজরে যে খবর নিয়ে, এবং যে খবরের দিকে মুহূর্তে নজর রাখবো আমরা, গরু ও কয়লা পাচার মামলায় আবার তৎপর ইডি, এবং এবার আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। আগামী 29 মার্চ দিল্লির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন নীরজ ঠাকুর। নীরজ জি, কোল স্ক্যাম মে মলয় ঘটক কো পুছতাছ কে লিয়ে ইডি নে বুলায়া, हो चुकी है और 3 बार इससे पहले बुलाया गया था, लेकिन 2 बार नहीं आए थे मले, और लेकिन फ्राइडे को यानी परसों सुबह 11 बजे बुलाया गया है। और सिर्फ मले घटक को ही नहीं, सुशांतो महतो जो एक एमएलए हैं उनको भी बुलाया गया है, और एडी का कहना है कि वो ये जांच कर रहे हैं कि क्या इन दोनों का कितना रोल इसमें है, क्या वो शामिल हैं कोयला जो स्मगलिंग है उसको लेके, कोयले की जो हेराफेरी हुई है उसको लेके ये दोनों उसमें शामिल है या नहीं है, क्योंकि बीच में कहीं रेड्स और पूछताछ में इन दोनों के नाम का उल्लेख हुआ था, जिसके चलते इनसे पूछताछ की जाना बेहद ज़रूरी है। इसलिए दोनों को फ्राइडे को 11 बजे दोनों को एक साथ बुलाया गया है और इनसे पूछताछ की जाएगी दिन भर, ऐसा ईडी का कहना है, ताकि इनका जो रोल है उसके बारे में साफ हो सके। বহুত শুক্রিয়া, আমার লোকের সাথে বনে রাহি। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ উচ্চ মাধ্যমিকের সপ্তম দিন, এবং সেখানে রয়েছে আজ 3টি পরীক্ষা রয়েছে, কমার্শিয়াল ল, ফিলোসফি, রয়েছে সোশিওলজি পরীক্ষা। আগের দিনের মতোই কড়া নজরে আজকেও এই পরীক্ষা হবে, আমরা দেখেছি আগের মতোই
অর্থাৎ মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু কড়া নজর ছিল। আমরা যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, আজ উচ্চ মাধ্যমিকের সপ্তম দিনে রয়েছে তিন তিনটি পরীক্ষা। একেবারে দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটি চলছে আর তার সপ্তম দিন এবং তিন তিনটি পরীক্ষা তুমি যেরকম বললে, স্বাভাবিকভাবে পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। 10টা থেকে পরীক্ষা এবং 1:15 পর্যন্ত পরীক্ষা চলবে। আর আগের দিনগুলির মতোই ব্যাপক নিরাপত্তায় জোরদার করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলো। পরীক্ষা কেন্দ্রের ভেতরে এবং বাইরে পুলিশ যেরকম মোতায়েন থাকছে, একই সঙ্গে কিন্তু মোবাইল নিয়ে যাতে ঢুকতে না পারে পরীক্ষার্থীরা, তার জন্য কিন্তু মেটাল ডিটেক্টর সহ সেন্টার ইনচার্জ যিনি রয়েছে তিনিও চেক করবেন পরীক্ষার্থীদের, এবং তারপর ভেনু সুপারভাইজার, ভেতরে যিনি ইনভিজিলেটর রয়েছে তারাও চেক করবেন। ফলে তো 3-4 ধাপ পেরিয়ে কিন্তু পড়ুয়াক্ষীদের যেতে হবে পরীক্ষা কেন্দ্রে। এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে, বিশেষ করে যে 206টিরও বেশি অতি স্পর্শকাতর কেন্দ্রগুলি রয়েছে, সেখানে কিন্তু যেভাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে নজরদারি চলছে, সেখানে ভিডিওগ্রাফি তো অবশ্যই হচ্ছে, এবং স্কুলগুলোতে যেখানে যেখানে সিসিটিভির ব্যবস্থা রয়েছে সেই সিসিটিভিতে সম্পূর্ণ প্রক্রিয়া রেকর্ড করা হবে। কারোর কাছে যদি মোবাইল ধরা পড়ে তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশন বাতিল হবে। এবছরে শুধু পরীক্ষা নয়, সামনের বছরেও যাতে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে না পারে তার ব্যবস্থা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করবে। এখনও পর্যন্ত কিন্তু মোটের উপর শান্তিপূর্ণভাবেই পরীক্ষা চলছে, কোথাও কোনো বিক্ষিপ্ত কোনো ঘটনার খবর নেই। প্রশ্ন নিয়ে যে ধরনের অভিযোগ ওঠে, প্রশ্ন বেরিয়ে যাওয়া, সেরকমও কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত সামনে আসেনি। আপাতত নির্বিঘ্নেই চলছে আজকের যে পরীক্ষা, 27 কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে। অনেক বেশ, অনেক ধন্যবাদ শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু ঘনিষ্ঠ অয়নশীল, তার সম্পর্কে ইতিমধ্যে একাধিক তথ্য পেয়েছেন ইডি অফিসাররা। এবং গতকালকে দেখেছি আমরা যে হুগলিতে তার পেট্রোল পাম্প রয়েছে, তার ছেলের নামে সেই পেট্রোল পাম্প রয়েছে, হুগলিতে তার একাধিক সাম্রাজ্য রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমেন রায়চৌধুরী। সৌমেন, হুগলিতে কিভাবে তার সাম্রাজ্য রয়েছে, অয়নশীলের সাম্রাজ্য ঠিক কতটা বিস্তৃত রয়েছে, কি জানতে পারছো? দেখো, হুগলি জেলাতে অয়নশীলের যে সাম্রাজ্য সেটা কিন্তু আজ থেকে নয়, এটা কিন্তু বাম জামানা থেকে। এবং এই যে বাম জামানা থেকে তার যে উত্থান, সেই সময় সে ছিল এক জেলার যে প্রাথমিক শিক্ষা সংসদ, সেখানকার ডেটা অপারেটর, সেখান থেকে তার উত্থান, সেখান থেকে তার সূত্রপাত। এবং পরবর্তীকালে যখন সময় গড়িয়েছে তখন তার উত্থান আরও খুব তাড়াতাড়ি হয়েছে, ফাস্ট হয়েছে, এবং সেটা কিন্তু একেবারে যে বলতে পারো যে সৎ পথে সেটা কিন্তু কখনোই নয়। কারণ যে তথ্য উঠে আসছে, যে সমস্ত ইনফরমেশন যারা প্রতারিত হয়েছেন তারা যেটা দিচ্ছেন, তাতে কিন্তু খুব সৎ পথে তিনি এত বড় হয়েছেন বলে জানা নেই। এখন তিনি রিসেন্ট যেটা শোনা যাচ্ছে যে তিনি প্রযোজনার সিনেমার প্রযোজনার কাজ করার জন্য তিনি সল্টলেকে একটি সেখানে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেখানে তার অফিস টফিস রয়েছে, এবং সেই অফিস থেকে এই সমস্ত তথ্যগুলো উঠে আসছে। ফলে এই যে উত্থান সেটা কিন্তু প্রচণ্ড রকমভাবে সাধারণ মানুষকে এক কথায় টুপি পরিয়ে চিটিংবাজি করে তাদের সঙ্গে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয়েছে। তার ছেলের নামে একটি পেট্রোল পাম্পের হদিশ পাওয়া গিয়েছে গতকাল। আমরা তার আগে যেটা দেখিয়েছিলাম যে হুগলি চুচুড়া বলাগড় বিভিন্ন জায়গায় যে সমস্ত বাড়ি ফ্ল্যাট সেগুলো তিনি নেবেন বলেছিলেন, কোনো সময় দোকান করার জন্য, কোনো সময় ফ্ল্যাট করার জন্য, এই যে দোকানগুলো তিনি নেবে বলেছিলেন সেগুলো কিন্তু তিনি একটারও পয়সা মেটাননি, এবং সেই ঘরগুলো বা সেই যে দোকান বা সেই ফ্ল্যাটগুলো সেগুলো কিন্তু এখনও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। যারা এখানকার মানুষ, যারা এখানে প্রতারিত হয়েছেন, যারা তাকে দিয়েছিলেন, তারা কিন্তু এখন সর্বশান্ত, তারা কিন্তু সেই তালাবন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। তারা কি করবেন সেইটা নিয়ে সেটাও কিন্তু বুঝে উঠতে পারছেন না। আমরা দেখিয়েছিলাম ব্যান্ডেলের দেবানন্দপুরে যে একজন তৃণমূল নেতা, যাকে দিয়ে তিনি এই চাকরি দেওয়ার নাম করে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, পৌরসভাসহ বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার জন্যে এই শ্রীকুমার চট্টোপাধ্যায় তাকে দিয়ে তিনি টাকা তুলিয়েছিলেন লোকাল ওই এলাকায়, এবং 2 কোটি টাকারও বেশি তোলা হয়েছিল, শ্রীকুমারবাবু তুলেছিলেন। পরবর্তীকালে চাকরি তো হয়নি। এই যে যাদের চাকরি প্রার্থী তাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে, রেজাল্ট, অ্যাডমিট কার্ড, সেই সমস্ত ডকুমেন্টগুলো পর্যন্ত অরিজিনাল তাদের থেকে নিয়ে নেওয়া হয়েছিল, পরে সেগুলোর কোনো হদিশ পাওয়া যায়নি। ফলে এই সমস্ত চাকরি প্রার্থীরা শ্রীকুমারবাবুর বাড়িতে গিয়ে চড়াও হন একটা সময় পর। চড়াও হওয়ার পরে কিন্তু এই ভদ্রলোক তার ছেলেকে নিয়ে আত্মঘাতী হয়েছিলেন বছর খানেক আগে, এবং তার যে সুইসাইড নোট সেটার মধ্যে কিন্তু অয়নের নাম ছিল। ফলে অয়নের যে কাজকর্ম বা অয়নের যে কাজের যে পরিধি সেটা এই ধরনের চিটিং করার ক্ষেত্রে বা প্রতারণা করার ক্ষেত্রে অনেক অনেক গুণ বেশি
শান্তনু বা কুন্তলের থেকে, সেটা কিন্তু ইডি আধিকারিকরা মনে করেছেন। সেই জন্যই তারা বলেছিলেন যে সোনার দুর্নীতি, সোনার খনিতে তারা প্রবেশ করেছেন। ফলে এটা অনেক দিন ধরে হয়ে আসছে, শুধুমাত্র এই জামানায় নয়, তৃণমূলের জামানায় নয়, এটা বাম জামানা থেকে হয়ে আসছে। এবং এই সমস্ত এই ধরনের লোকজন তারা অনেক ধন্যবাদ সৌমেন, তোমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে একটু নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দেখেছি বসন্তের শুরুতেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ঝড় বৃষ্টি, এবং যেমনটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে। সুদীপ তা কি বলবে বিষয়ে? হ্যাঁ দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার পরিবর্তন হওয়া শুরু হয়েছে, যেভাবে আমরা দেখেছি ঝড় বৃষ্টি হয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বদলাবে। যদিও আজকেও কলকাতায় কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামী কাল থেকে পরিস্থিতি একেবারেই বদলে যাবে। রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সর্বত্রই, আবারও তাপমাত্রা বাড়বে এবং ঝড় বৃষ্টি বা বৃষ্টি যে চলছিল সেটা কিন্তু ধীরে ধীরে বদলে যাবে। উপরন্তু রোদের দাপট দেখা যাবে আগামী কাল থেকে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত কোনো বায়ুমণ্ডলের সিস্টেম নেই এবং যে জলীয় বাষ্প এসেছিল তার জেরে বৃষ্টি ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তাই নতুন করে বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা আর নেই। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় আবারও আর আগামী ২৪ ঘন্টা তো ঝড় বৃষ্টি হতে পারে, তবে সেটাও কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে। অনিন্দিতা বেশ, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা থেকে সুদীপ্তা চৌধুরী, ছিলেন শুভঙ্কর মণ্ডল, ছিলেন দিল্লি থেকে নীরজ ঠাকুর, ছিলেন হুগলি থেকে সৌমেন রায় চৌধুরী। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।